এদিকে পার্বত্য জেলার রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও এখনও প্লাবিত রয়েছে নিম্নাঞ্চল এলাকা। বাঘাইছড়ির পৌর এলাকা আমতলি হাজিপাড়া সহ ১০টি এলাকার প্রায় ৪,০০০ মানুষ পানিবন্দী। মাছের ক্ষের সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া জেলার ৫টি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ। কর্ণফুলী নদীর পানি বৃদ্ধির কারণে চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতনে পানি উঠায় বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। এদিকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে বিজিবি। রাঙামাটির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুর রহমান রাজন। রাজন, প্লাবিত এলাকাগুলোর এখন কি অবস্থা বিস্তারিত জানাবেন একটু আমাদের। হ্যাঁ কুলে, আপনাদেরকে এর আগে একটু জিনিস জানিয়ে রাখি যে বাড়ি বর্ষণের কারণে গত টানা তিন চার দিন বাড়ি বর্ষণের কারণে রাঙামাটি জেলা প্রশাসন যে সমস্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ের লোকজন বসবাস করছিল তাদেরকে রাত্রিবেলা বিশেষ করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছে এবং আশ্রয়কেন্দ্রে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আজকের দিনের বেলা মানে বৃষ্টি হয়নি, সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু বিকাল ৪:৩০ পর থেকে আবার টানা বৃষ্টি রাঙামাটিতে শুরু হয়েছে। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন যে প্লাবিত এলাকার কথাগুলো, আমরা যে বাঘাইছড়ি তারপর হচ্ছে যে লঙ্গদুর বরকলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, প্লাবিত এলাকাগুলোতে মানুষ অনেকটা বন্দী রয়েছে। সেখানে আমরা দেখেছি বিজিবি বাঘাইছড়িতে বিজিবি পৌরসভা সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন মানুষজন তারা যতটুকু পারছে তাদেরকে সহযোগিতা করছে। পাশাপাশি জেলা প্রশাসন থেকে যারা বন্য দুর্গত মানুষের পাশে জন্য ত্রাণ সামগ্রী নগদ টাকা পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। যদি বর্ষণ অব্যাহত থাকে তাহলে হয়তো বন্যা বাড়তে পারে, আর যদি বর্ষণ যদি বন্ধ থাকে তাহলে হয়তো পানি নামতে শুরু করবে আমাদেরকে এতটুকু জানিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। আর হচ্ছে যে বর্তমানে রাঙামাটিতে যে পাহাড় ১০ টাকাতে জেলা প্রশাসন নানারকম তৎপরতা চালাচ্ছে, যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন তাদেরকে তারা বুঝতে পারছি। রাজন, ধন্যবাদ আপনাকে।